नमस्कार, कुकिंग विद नवनीता चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर संगे शेयर करते चलेछी मजादार छातुर कचुरी रेसिपी। एटा आपनी झाल झाल आलुर तरकारी एवं आचारेर संगे खूब सुंदर भावे परिवेशन करते पारेन। तबे आर देरी ना करे चलुन ताड़ाताड़ी रेसिपिटा शुरू करे फेली। ময়দা মেখে নেওয়ার জন্য আমাদের লাগবে 2 চামচ সাদা তেল, লাগবে 1 চামচ চিনি, নিয়েছি 1 চামচ নুন, 3 চামচ টক দই, আর লাগবে 500 গ্রাম ময়দা, যেটা আমাদের কচুরি বানানোর প্রধান উপকরণ। আমরা একটা থালায় ময়দাটা ঢেলে নিচ্ছি। ময়দাতে 3 চামচ সাদা তেল ঢেলে নিচ্ছি। ঢেলে নিচ্ছি 1 চামচ চিনি, এক চামচ নুন ঢেলে নিচ্ছি, এবার আমি 3 চামচ টক দই ময়দাতে মিশিয়ে নিচ্ছি। ময়দাতে টক দইটা যদি দেওয়া হয় তাহলে ময়দার যে ডোটা বানানো হবে সেটা অনেক নরম হয়, ফলে টক দইটা দেওয়া কিন্তু খুবই আবশ্যক। এবার সব উপকরণগুলোর সঙ্গে ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব আলতোভাবে ময়দাটার সঙ্গে দই, চিনি এবং নুনটা মিশিয়ে নিতে হবে। এবার ময়দাতে কুসুম কুসুম গরম জল অল্প অল্প করে ঢেলে ঢেলে মেখে নিতে হবে, খুব সুন্দরভাবে মেখে নিতে হবে। ঠেসে ঠেসে ভালো করে মাখতে হবে, যত মাখা যাবে ঠেসে ঠেসে তত কচুরিগুলো খুব নরম হবে। দেখুন, আমি খুব সুন্দরভাবে দুটো হাত ব্যবহার করে ভালো করে মেখে নিচ্ছি ময়দাটা। উল্টে পাল্টে সময় নিয়ে ভালো করে কিন্তু মাখতে হবে, মাখাটার উপরে কচুরিটা নরম হওয়া অনেকটা নির্ভর করে। ময়দাটা এমনভাবে মাখতে হবে যেন ময়দার গায়ে কোনো ফাটা বা ক্র্যাক না থাকে, একদম নরম হয়। দেখুন কি সুন্দর নরম ময়দার ডোটা আমাদের তৈরি হয়ে গেছে, ঠিক এরকম নরম করতে হবে। কচুরির পুর বানানোর জন্য আমাদের ভাজা মশলার প্রয়োজন। এবারে ভাজা মশলা বানিয়ে নেওয়ার জন্য আমরা কড়াইতে কিছু শুকনো লঙ্কা, ধনে এবং জিরে নিয়ে নিয়েছি। এবারে ভালো করে 3টে উপকরণ ভেজে ভেজে নিতে হবে ভাজা মশলা তৈরি করার জন্য। এবার ভাজা মশলাটা আমরা একটা মিক্সার গ্রাইন্ডারে ঢেলে নিচ্ছি। কচুরির পুর বানানোর জন্য আমরা ছাতু নিয়ে নিয়েছি, হাফ বাটির মতো ছাতু নিয়েছি। একটা বাটির মধ্যে ছাতুটা ঢেলে নিলাম। এবারে হাফ চামচ নুন মিশিয়ে দিচ্ছি ছাতুর সঙ্গে। এবার দিচ্ছি সর্ষের তেল 1 চামচ, এক চামচ চিনি মিশিয়ে দিচ্ছি,
আপনাদের স্বাদ অনুযায়ী চিনি কম বেশি করতেই পারেন। আমি 1 চামচ চিনি দেব, একটু হিং দিচ্ছি। অল্প পরিমাণে হিং দেবেন, বেশি হিং দিলে তেতো হয়ে যেতে পারে। এবারে আমরা বানিয়ে নেওয়া ভাজা মশলাটা 1 চামচ মতো দিয়ে নেব। মাখতে মাখতে যদি আপনারা মনে করেন আর একটু বেশি প্রয়োজন, তখন আপনারা কম বেশি করে নিতে পারেন, এটা যে যার স্বাদ অনুযায়ী নির্ভর করে। আমি একটু বেশিই দিয়েছি। এবার ছাতুর সঙ্গে সমস্ত উপকরণটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে অল্প অল্প করে ছাতুর মধ্যে আমি জল দিয়ে পুরটাকে তৈরি করে নেব। একসঙ্গে অনেকটা জল কখনোই আমরা ঢালব না, তার কারণ অসুবিধা হতে পারে পুরটা বানানোতে, ফলে অল্প অল্প করে মাখবেন। ঠিক এই রকম টাইপের হবে পুরটা। দেখুন, ময়দাটা 30 মিনিটের জন্য একটা ভিজে কাপড় চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার ময়দা থেকে লুচিগুলো আস্তে আস্তে কেটে নিচ্ছি। এবার লুচিগুলোকে আস্তে আস্তে বাটির আকারে গুঁড়ে নেব। বাটিটা যত বড় করতে পারবেন তত বেশি পুর তার মধ্যে ভরতে পারবেন এবং খেতে তত বেশি ভালো লাগবে। এবার পুরগুলো ভালো করে ভরে দিয়ে তার মুখটা বন্ধ করে দিতে হবে, যাতে বেলার সময় ফেটে গিয়ে ছাতুর পুর বাইরে না বেরিয়ে আসে। আমি এবার ছাতুর পুরটা এই ময়দার বাটির মধ্যে পুরে নিচ্ছি। পরিমাণটা একটু বেশি দেবেন, খাবার সময় কচুরি খুব ভালো লাগবে। পুর ভরে নিয়েছি, এবার মুখটা সুন্দর করে বন্ধ করে নেব, বাটির মুখটা, যাতে ফেটে না যায় বেলার সময়। দেখুন ঠিক এইভাবে বাটির মুখটা বন্ধ করে নেবেন। আমি অনেক সামনে থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি, এইভাবে ঘুরিয়ে রেখে দেবেন। দেখেছেন কত সুন্দর হয়েছে? এইভাবে বাকিগুলো করে নেবেন। এবার আমি কচুরিগুলো বেলে নেওয়ার জন্য একটা ব্যালন চাকি নিয়েছি এবং ব্যালন চাকিতে একটু ময়দা আমি মাখিয়ে নিয়েছি, তাতে কচুরি বেলতে আমার সুবিধা হবে। কচুরিটা নিয়ে নিয়েছি, এবারে আমি আস্তে আস্তে বেলে নেব। কচুরির ভেতরে পুর থাকে, তাই কচুরি কিন্তু খুব বেশি পাতলাভাবে বেললে হবে না, একটু মোটা থাকবে। আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে কচুরিগুলো আমি বানিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে দেখুন, বেশি চাপ দেবেন না, তাহলে ভেতরের পুর বাইরে বেরিয়ে যেতে পারে। আমার বেলা হয়ে গেছে, ঠিক এইভাবে আপনারা কচুরিগুলো বেলে নেবেন। সমস্ত কচুরি ঠিক এইভাবে বেলবেন, খাবার সময়ও দেখবেন খুব ভালো লাগছে। দেখুন আমার সমস্ত কচুরিগুলো বেলা হয়ে গেছে। কচুরিগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে একটু বেশি পরিমাণে
সাদা তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি একটা কচুরি গরম তেলেতে ছেড়ে দিয়েছি। দেখুন ফুলে উঠেছে কচুরি, কি সুন্দর ফুলে উঠেছে। এবার আস্তে আস্তে এটাকে আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার কচুরিগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি। এইভাবে বাকি কচুরিগুলো আমি খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। এভাবে গরম তেলে খুব সুন্দরভাবে আমি বাকি কচুরিগুলো ভেজে নিচ্ছি। দেখুন কচুরিগুলো কত নরম হয়েছে, ভেতরটা দেখুন পুরো ঠাসা পুর, দেখতে পাচ্ছেন কি সুন্দর পুরে ভর্তি কচুরি, ঠিক এই রকম হবে। আমার তৈরি হয়ে গেছে ছাতুর কচুরি। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে বানাতে পারেন, ছোট বড় সবার ভালো লাগবে। থ্যাংক ইউ।